পেনশন, এই পেনশন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় উঠে আসে, বিভিন্ন সময় নতুন নতুন খবর আমরা দেখতে পাই। গত কয়েকদিন ধরেই এই পেনশন নিয়ে আমাদের রাজ্যে বিভিন্ন আলোচনা, বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন রিপোর্ট আমরা লক্ষ্য করেছি। সেক্ষেত্রে কতগুলি বিষয় উঠে এসেছে, তাহলে পশ্চিমবঙ্গে কি নতুন পেনশন নিয়ম চালু হবে, প্রশ্ন কিন্তু উঠেছে। জেনে নিই বিষয়টি কি। রাজ্যে চালু পুরনো পেনশন নিয়ম। কেন পুরনো? এর মূল কারণ হচ্ছে, বলছি পুরনো এই কারণেই যে কেন্দ্রের সরকার যে নীতি তৈরি করেছিল বহুদিন আগে, সেক্ষেত্রে পেনশনের নতুন নিয়ম আসে। সেই পেনশনের ক্ষেত্রে একটি শেয়ার অবশ্যই দিতে হয় এমপ্লয়িকে, এবং সরকারের পক্ষ থেকেও শেয়ার জমা হয়। সেই শেয়ারগুলো অর্থাৎ মানি বিভিন্নভাবে তা ব্যবহার করা হয়। তারপর অবসরের পর সেখান থেকে অবসরকালীন যে ভাতা এবং সুযোগ সুবিধা সেগুলো পেয়ে থাকেন। একটি নতুন নিয়ম চালু হয়, কিন্তু এই যে নতুন নিয়ম সেটি কিন্তু আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে চালু হয়নি। বিভিন্ন সময় শোনা যায় যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হবে, সেক্ষেত্রে কেউ বলেন 2004, কেউ বলেন 2005, আবার কেউ কেউ বলেন 2010 সালের পর বা 2011 সালের পর থেকে এই নতুন নিয়ম চালু হবে। কিন্তু এরকম কোনো বিষয় নেই, কারণ রাজ্যে এখনো পর্যন্ত পুরনো নিয়মেই পেনশন চালু আছে। সঙ্গে এটিও একটি বক্তব্য যে যদি নতুন করে আইন আসে, সেক্ষেত্রে পূর্বে অর্থাৎ বহু বছর আগে থেকে তার যে নতুন নিয়মটি লাগু করার ক্ষেত্রে অবশ্যই বাধা আছে, এবং এক্ষেত্রে অবশ্যই কোর্টেও এর বিচার যাবে। কারণ আমরা জানি যে কোনো আইন চালুর ক্ষেত্রে সেটি পুরনো থেকে অর্থাৎ অনেক আগে থেকে তার ইমপ্লিমেন্ট হয়েছে এরকম কিন্তু নজির আমরা দেখতে পাই না, যদি থাকে আপনারা বলতে পারেন। তবে রাজ্যে পুরনো যে পেনশন নিয়ম, সেই পেনশনের মধ্যেও কতগুলি বক্তব্য উঠে আছে। আমরা কয়েকদিন থেকেই লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়াতে, এমনকি বিভিন্ন যে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব ক্ষেত্রে যে পেনশন বন্ধ। বিষয়টি কি? পত্রিকায় একটি খবর প্রকাশিত এবং সত্যিই তাই, রাজ্যে ঠিক এরকমই ঘটনা ঘটেছে যে টাকা নেই, শিক্ষকদের পেনশন বন্ধ রাজ্যে। এক্ষেত্রে শিক্ষকদের ক্ষেত্রে বলা হচ্ছে, এর কারণ হচ্ছে শিক্ষকরা গত ছ মাস ধরে যারা রিটায়ার করে গিয়েছেন তাদের ক্ষেত্রে যে অবসরকালীন যে ভাতা এবং অবসরকালীন সুযোগ সুবিধা পেনশন সেগুলো পাচ্ছেন না। তারা দীর্ঘদিন ধরে অফিস দপ্তর, যে ডিপিপিজি যে দপ্তর, সেখানে গিয়ে তারা জানতে চাইছেন যে কি হবে। সেক্ষেত্রে তারা কিন্তু সঠিক উত্তর পাচ্ছেন না, এবং তাদের যে অবসরকালীন আর্থিক সুযোগ সুবিধা সেগুলো পাচ্ছিলেন না। এই খবর প্রকাশিত হয়, এই খবর প্রকাশিত হওয়ার পর চারদিকে আলোড়ন পড়ে যায়। তাহলে সত্যি সত্যি পেনশন বন্ধ হচ্ছে, টাকা নেই, এরকম অনেক বিতর্ক বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক সংগঠনের সেরকম আমরা বক্তব্য লক্ষ্য করেছি, সেগুলোই আজকে বিষয় নয়। এবার তার পরবর্তীতে এই যে আলোড়ন তৈরি হলো শিক্ষকদের ক্ষেত্রে যে পেনশন পাচ্ছেন না, তারপর শিক্ষামন্ত্রী একটি বক্তব্য সংবাদপত্রে প্রকাশিত হলো, সেক্ষেত্রে বলা হলো যে নতুন পেনশন নিয়ম আসছে রাজ্যে, বা নতুন পেনশন নীতি প্রয়োগ হবে রাজ্যে। এরপরে শুরু হলো বিষয়টি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এবিপি আনন্দ, সেখানে একদম কোশ্চেন মার্ক দিয়ে বলা হয়েছে যে নতুন পেনশন নীতি বাংলায় সমস্যা মোকাবিলায় আশ্বাস শিক্ষামন্ত্রীর। এই বক্তব্য দেখেই বিতর্ক উঠছে যে অবসর নেওয়ার পরেও শিক্ষকদের একাংশ পেনশন পাচ্ছেন না। কেউ কেউ অভিযোগ করছেন কাগজপত্র জমা দেওয়ার পরেও পেনশনের নিশ্চয়তা মিলছে না, অর্থ দপ্তর সূত্রে পেনশনের ফাইল প্রসেসিং চলছে, এরকম নিয়েই যে সমস্যা মোকাবিলায় নতুন পেনশন নীতি আনছে। এবার সেই নতুন পেনশন নীতি না নতুন পেনশন নিয়ম, এ নিয়েই বিতর্ক তৈরি হলো। অনেকেই বলছেন যে তাহলে ধীরে ধীরে যে পুরনো পেনশন বিষয়টি সেটি কি বাতিল হয়ে যাচ্ছে, এরপর আবার বক্তব্য দিতে হলো। এবার সেই বিষয়টি কি সেটিও আমরা আসব। এবার বলে রাখি যে এই যে পেনশনের ক্ষেত্রে, সেই পেনশনের ক্ষেত্রে অবসরকালীন যে সুযোগ সুবিধা তা বহুদিন আগের থেকেই, অর্থাৎ অবসর নেওয়ার বহুদিন আগের থেকেই কিন্তু এই ব্যবস্থা শুরু হয়ে যায় প্রসেসিং এর কাজকর্ম এবং কাগজপত্র। সেক্ষেত্রে একটি ওটিপি আসে, অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু ফিল আপ করতে হয়, আবার হার্ড কপিও জমা করতে হয় ডিআই অফিসে, সার্ভিস বুক সম্পূর্ণ আপডেট করতে হয়,
প্রত্যেকের যে অপশন ফিক্সেশন যতগুলো পেয়েছেন পে কমিশন সমস্ত কাগজপত্র সহকারে সমস্ত বিষয়গুলি দেখেই ডিআই অফিস থেকে সেই ফাইলটি অন্যত্র পৌঁছায়, উপরে পৌঁছায়। এই যে দীর্ঘ সময় ব্যাপী একটি প্রসেস, এই প্রসেসের জন্য অনেক সময় আটকে যায়। কিন্তু এই যে আমরা যে খবরটা পাচ্ছি যে 6 মাস ধরে নেই, এটার কিন্তু সত্যতা আছে, এর নির্দিষ্ট কিছু কারণ অবশ্যই আছে কেন নেই। এটা শুধুমাত্র যে প্রসেসিং এর জন্য সময় ব্যয় হচ্ছে তা কিন্তু নয়, অন্য বিষয়ও আছে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ যে সংবাদপত্রে যে সমস্ত বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছি সেই বিষয় কিন্তু আছে। কিন্তু এই যে নতুন পেনশন নীতি বা আসছে এরকম যে সংবাদপত্রে প্রকাশিত, এর সঙ্গে কি ভিত্তি আছে? তাহলে পুরনো পেনশন নিয়ম কি বন্ধ হয়ে গিয়ে নতুন করে আরেকটি পেনশন নীতি আনা হবে? বিধানসভার অধিবেশন বসতে চলেছে, সেই অধিবেশনে কি এরকম কোনো সম্ভাবনা আছে যে নতুন পেনশন নীতি আসবে? এবার আসল বিষয়টি আমরা জেনে নিই। এক্ষেত্রে বলা হয়েছে যে তার পরবর্তীতে আবার বক্তব্য রাখতে হয় এবং জানাতে হয় যে পেনশন নীতির বিষয়টি কি, যে পেনশন নীতির বিষয়টি হচ্ছে যাতে দ্রুত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যে পেনশনটি ব্যবস্থা আছে সেই পেনশন ব্যবস্থাটি যাতে দ্রুত আরো সহজ সরল করা যায় তা নিয়ে নীতি আনতে চলেছে সরকার, এরকমই বক্তব্য। কিন্তু সম্পূর্ণ যে পেনশন নীতি একদম পুরোপুরি পেনশন করে পুরনো যে নিয়ম আছে সেই নিয়মটি, নিয়মে যে অবসরকালীন সুযোগ সুবিধা এবং পেনশন পাচ্ছেন সেই সমস্ত বন্ধ করে দিয়ে আবার নতুন করে অবসরকালীন সুযোগ সুবিধা সেগুলো আসবে সেই বিষয়টি আসলে তা নয়। কিন্তু ভাবনার বিষয় অবশ্য অবশ্যই আছে, কেন এতদিন সময় লাগবে, কেন এতদিন ধরে পাচ্ছেন না, আগে তো পেতেন। সুতরাং সমস্ত কিছুকে এভাবে ঢিলেমি দিয়ে যদি শিক্ষক সংগঠন যারা করেন তারাও যদি ঢিলেমি সহকারে এরকমই যদি চলতে থাকে, এর বিরুদ্ধে যদি প্রতিবাদ না হয়, এমনিতেই রাজ্যে ডিএ 3%, কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্যে টিএ কিন্তু 3% নেই, আরো একটি রাজ্যে আছে 3% বাঙালি ত্রিপুরায়। যাই হোক, সেই রাজ্যগুলি আমরা আমাদের রাজ্যের বিষয়টিতেই আসি। সেক্ষেত্রে যদি এখন থেকেই যদি চুপ হয়ে যাওয়া যায় তাহলে কিন্তু ভবিষ্যতে এরকম বিষয় কিন্তু আরো ব্যাপক হারে আসতে পারে। সুতরাং বিষয়টি নিয়ে সমস্ত শিক্ষক সংগঠন এবং সরকারি কর্মচারী সংগঠনগুলোকে কিন্তু এখন থেকেই যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে জোরদার সোচ্চার যদি না হওয়া যায় তাহলে ভবিষ্যতে এরকম আরো বিষয় আসতে চলেছে রাজ্যে। সুতরাং সজাগ থাকতে হবে এবং সজাগ করতে হবে সরকারকে। ধন্যবাদ।